স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও মহিলার সাথে ভোস্টিনুষ্টি করতেই আটক কুটিয়ে সার্জুয়ান। ঘটনা গোলাঘাট বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার গোকুল সর্দার পাড়ায়। উত্তম মধ্যম দিয়ে পরে আমতলী থানা পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। জানাজায় মহিলার ঘরে টিএসআর জোয়ান মদের আসরে লিপ্ত হয়। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরেই আটক করে টিএসআর জোয়ানকে। খবর জানাজানি হতে ঘটনাস্থলে এলাকাবাসী জড়ো হতে শুরু করেন। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে পুলিশ ছুটে এসে টিএসআর জোয়ানকে থানায় নিয়ে যান। স্থানীয় এলাকাবাসী এই বিষয়ে কি বলছেন একবার শুনে নেব। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। দিদি আপনি আপনার বাড়ি কোন জায়গাতে? এদিকে কথা সাংবাদিক আছে তো, আপনি ইহানো কি লিখাইছেন? হ্যাঁ, নাম কিটা জানেননি? হ্যাঁ হ্যাঁ, কিটা করে কোন চাকরি টাকরি করে? হ্যাঁ, চেয়ার তো সুন্দর আবার। কি সে দিদি এত লোক আপনার বাড়ির মধ্যে? আজকে সকালে আমরা জাগাইছি না, তারা আয়া নামছে, নামছে পরে গরো ঢুকছে, মহিলাটারও গরো ঢুকাইছে, ঢুকাইছে পরে তাই নামাই দিয়ে গেছে আমারে, আমার জামাইরে আনার লেগা। তা আমি কইছি যে তুমি কে, তুমি তো চিনছি না, তুমি হের কি গো? তখন এই লোকটা কইছে আমি হের ভাইয়ের বউ। তখন আমি তো আপনারা চিনেননি লোকটি? না, আমি মহিলাটাকে চিনি, আমি হেরে চিনি, হে আমার বিয়ের পরে অনেকবারই আইছে আমার পাশে। আচ্ছা, নাম কি? নাম কি? হ্যাঁ, বুলু দাস। কি করে সে জানেননি? এ চাকরি করে কে টিএসআর এ। আচ্ছা, এরপর কি হয়েছে? এরপর আরেকদিনও আইসে একবার এমন তোর তো এরকম পজিশন দেখে সে আমরা আমরা বলছি তাড়াতাড়ি যাও ভাগো, এরপর তারা গেছে। তারপরে আজকে আইসে এরকম আয়েসেরা এমন তোর তখন কইছে যে হ্যাঁ হেয়ার এটা ভাই মহিলাটা বেশি গেছে যে আপনি কি অন হেয়ার কইছে ক আমি হেয়ার বাইরে। তখন আমি বলছি যে দিদিরে লইয়া দিই আয়ে না, তো হেয়ার বউ আই লইলে আমরা কোথার বাড়িছি হেয়ার বউরে বাড়ি দিয়ে আমার লই আসছি। আচ্ছা, এই কথা বলছি তো আর কিছু কইছি না, কথা হেয়া আইসে আমার জামাই লইলে আমার বাচ্চা ও গেছিলো হের লগে, আমার বাচ্চা সহকারে আইসে আয়েসেরা।